হ্যালো ভিউয়ার্স, বাংলাদেশের বাজারে যদি একটি শাওমির অফিসিয়াল স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওতে দেখানো হয়েছে অফিসিয়াল সকল শাওমি স্মার্টফোন, সেই সাথে জানানো হয়েছে ফোনগুলোর ফুল স্পেসিফিকেশন এবং জানানো হয়েছে 2021 সালের আপডেট বাজার মূল্য। এই লিস্টের 15 নম্বর পজিশনে যে মোবাইলটি রয়েছে সেটি হলো শাওমি পোকো M2 রিলোটেড। ফোনটির রিয়ার ক্যামেরা 13+8+5+2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল। ফোনটির র্যাম 4GB, রম 64GB। ফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকছে 6.53 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। ফোনটির প্রসেসর 2.0 GHz-এর অক্টাকোর। ফোনটিতে চিপসেট হিসাবে থাকছে মেডিটেকের হেলো G80। ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10, GPU মেলে G52। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh এবং ফোনটি চার্জ করার জন্য পাচ্ছেন 18W-এর ফাস্ট চার্জার। ফোনটি বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 14,999 টাকা। এই লিস্টের 14 নম্বর পজিশনে যে মোবাইলটি রয়েছে সেটি হলো শাওমি রেডমি 9 পাওয়ার। ফোনটির রিয়ার ক্যামেরা 48+5+2+2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল। ফোনটির র্যাম 4GB, রম 64GB। ফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকছে 6.53 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। ফোনটির প্রসেসর 2.0 GHz-এর অক্টাকোর। ফোনটিতে চিপসেট হিসাবে থাকছে স্ন্যাপড্রাগন 662। ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10, GPU অ্যাডেনো 610। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 6000 mAh এবং ফোনটি চার্জ করার জন্য পাচ্ছেন 18W-এর ফাস্ট চার্জার। ফোনটি বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 15,999 টাকা। এই লিস্টের 13 নম্বর পজিশনে যে মোবাইলটি রয়েছে সেটি হলো শাওমি রেডমি নোট 8 2021। ফোনটির রিয়ার ক্যামেরা 48+5+2+2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সেল। ফোনটির র্যাম 4GB, রম 64GB। ফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকছে 6.3 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। ফোনটির প্রসেসর 2.0 GHz-এর অক্টাকোর। ফোনটিতে চিপসেট হিসাবে থাকছে মেডিটেকের হেলো G85। ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11, GPU মেলে G52। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 4000 mAh এবং ফোনটি চার্জ করার জন্য পাচ্ছেন 18W-এর ফাস্ট চার্জার। এই ফোনটি বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 17,999 টাকা। এই লিস্টের 12 নম্বর পজিশনে যে মোবাইলটি রয়েছে সেটি হলো শাওমি রেডমি 9T। ফোনটির রিয়ার ক্যামেরা 48+8+2+2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল। ফোনটির র্যাম 4GB, রম 128GB। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.53 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। ফোনটির প্রসেসর 2.0 GHz-এর অক্টাকোর। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 662। ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10, GPU অ্যাডেনো 610। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 6000 mAh এবং ফোনটি চার্জ করার জন্য পাচ্ছেন 18W-এর ফাস্ট চার্জার। ফোনটি বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 17,499 টাকা। এই লিস্টের 11 নম্বর পজিশনে যে মোবাইলটি রয়েছে সেটি হলো শাওমি পোকো M3। ফোনটির রিয়ার ক্যামেরা 48+2+2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল। ফোনটির র্যাম 4GB, রম 128GB। ফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকছে 6.53 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। ফোনটির প্রসেসর 2.0 GHz-এর অক্টাকোর। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 662। ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10, GPU অ্যাডেনো 610। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 6000 mAh এবং ফোনটি চার্জ করার জন্য পাচ্ছেন 18W-এর ফাস্ট চার্জার। ফোনটি বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 16,499 টাকা। এই লিস্টের 10 নম্বর পজিশনে যে মোবাইলটি রয়েছে সেটি হলো শাওমি রেডমি 10। ফোনটির রিয়ার ক্যামেরা 50+8+2+2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল। ফোনটির র্যাম 4GB, রম 64GB। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চি LCD ডিসপ্লে। ফোনটির প্রসেসর 2.0 GHz-এর অক্টাকোর। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মেডিটেকের হেলিও G88। ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11, GPU মেলে G52। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh এবং ফোনটি চার্জ করার জন্য পাচ্ছেন 18W-এর ফাস্ট চার্জার। ফোনটি বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 18,999 টাকা। এই লিস্টের 9 নম্বর পজিশনে যে মোবাইলটি রয়েছে সেটি হলো শাওমি পোকো M2 প্রো। ফোনটির রিয়ার ক্যামেরা 48+8+5+2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল। ফোনটির র্যাম 6GB, রম 64GB। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। ফোনটির প্রসেসর 2.3 GHz-এর অক্টাকোর। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 720G। ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10, GPU অ্যাডেনো 618। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5020 mAh
এবং ফোনটি চার্জ করার জন্য পাচ্ছেন 33 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটি বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 22,999 টাকা। এই লিস্টের 8 নম্বর পজিশনে যে মোবাইলটি রয়েছে সেটি হলো শাওমি রেডমি নোট 10। ফোনটির রেয়ার ক্যামেরা 48+2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সেল। ফোনটির র্যাম 4 জিবি, রম 64 জিবি। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.3 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। ফোনটির প্রসেসর 2.0 গিগাহার্টজের অক্টা কোর। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 678। ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11, জিপিইউ অ্যাড্রেনো 612। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh এবং ফোনটি চার্জ করার জন্য পাচ্ছেন 33 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটি বাংলাদেশের অফিসিয়াল প্রাইস 19,999 টাকা। এই লিস্টের 7 নম্বর পজিশনে যে মোবাইলটি রয়েছে সেটি হলো পোকো M3 প্রো। ফোনটির রেয়ার ক্যামেরা হিসেবে থাকছে 48+2+2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল। ফোনটির র্যাম 6 জিবি, রম 128 জিবি। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চ আইপিএস এলসিডি ডিসপ্লে। ফোনটির প্রসেসর 2.2 গিগাহার্টজের অক্টা কোর। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 705G। ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11, জিপিইউ মেলে G57। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh এবং ফোনটি চার্জ করার জন্য পাচ্ছেন 18 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটি বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 23,999 টাকা। এই লিস্টের 6 নম্বর পজিশনে যে মোবাইলটি রয়েছে সেটি হলো শাওমি রেডমি নোট 10S। ফোনটির রেয়ার ক্যামেরা 64+8+2+2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সেল। ফোনটির র্যাম 6 জিবি, রম 64 জিবি। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.43 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। ফোনটির প্রসেসর 2.05 গিগাহার্টজের অক্টা কোর। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের হিলিও G95। ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11, জিপিইউ মেলে G76। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh এবং ফোনটি চার্জ করার জন্য পাচ্ছেন 33 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটি বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 22,999 টাকা। এই লিস্টের 5 নম্বর পজিশনে যে মোবাইলটি রয়েছে সেটি হলো শাওমি পোকো X3 প্রো। ফোনটির রেয়ার ক্যামেরা হিসেবে থাকছে 48+8+2+2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 20 মেগাপিক্সেল। ফোনটির র্যাম 6 জিবি, রম 128 জিবি। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে। ফোনটির প্রসেসর 2.96 গিগাহার্টজের অক্টা কোর। ফোনটির চিপসেট স্ন্যাপড্রাগন 865। ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11, জিপিইউ অ্যাড্রেনো 640। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5160 mAh এবং ফোনটি চার্জ করার জন্য পাচ্ছেন 33 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটি বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 29,999 টাকা। এই লিস্টের 4 নম্বর পজিশনে যে মোবাইলটি রয়েছে সেটি হলো শাওমি রেডমি নোট 10 প্রো। ফোনটির রেয়ার ক্যামেরা 64+8+2+2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল। ফোনটির র্যাম 6 জিবি, রম 64 জিবি। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। ফোনটির প্রসেসর 2.3 গিগাহার্টজের অক্টা কোর। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 732G। ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11, জিপিইউ অ্যাড্রেনো 618। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5020 mAh এবং ফোনটি চার্জ করার জন্য পাচ্ছেন 33 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটি বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 25,999 টাকা। এই লিস্টের 3 নম্বর পজিশনে যে মোবাইলটি রয়েছে সেটি হলো শাওমি রেডমি নোট 10 প্রো ম্যাক্স। ফোনটির রেয়ার ক্যামেরা 108+8+5+2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল। ফোনটির র্যাম 6 জিবি, রম 128 জিবি। ফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকছে 6.67 ইঞ্চি সুপার অ্যামোলেডের একটি ডিসপ্লে। ফোনটির প্রসেসর 2.3 গিগাহার্টজের অক্টা কোর। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 732G। ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11, জিপিইউ অ্যাড্রেনো 618। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5020 mAh এবং ফোনটি চার্জ করার জন্য পাচ্ছেন 33 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটি বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 28,999 টাকা। এই লিস্টের 2 নম্বর পজিশনে যে মোবাইলটি রয়েছে সেটি হলো শাওমি MI 11 লাইট। ফোনটির রেয়ার ক্যামেরা 64+8+5 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল। র্যাম 6 জিবি, রম 128 জিবি। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.55 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে।
ফোনটির প্রসেসর 2.3 GHz এর অক্টা কোর। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 732G। ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। জিপিইউ অ্যাড্রেনো 618। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 4250 mAh এবং ফোনটি চার্জ করার জন্য পাচ্ছেন 33W ফাস্ট চার্জার। ফোনটি বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 28,999 টাকা। এই লিস্টের এক নাম্বার পজিশনে যে মোবাইলটি রয়েছে সেটি হলো Xiaomi Mi 11X 5C। ফোনটির রিয়ার ক্যামেরা 48+8+5 MP, ফ্রন্ট ক্যামেরা 20 MP, র্যাম 6GB, রম 128GB। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 inch সুপার অ্যামোলেড ডিরেক্টেড ডিসপ্লে এবং ফোনটির প্রসেসর 3.2 GHz অক্টা কোর। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 870 একটি 5G চিপসেট। ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। জিপিইউ অ্যাড্রেনো 650। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 4250 mAh এবং ফোনটি চার্জ করার জন্য পাচ্ছেন 33W ফাস্ট চার্জার। ফোনটি বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 39,999 টাকা।